হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাক না কেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে আপনি কিভাবে আপনার মোবাইল থেকেই চেক করবেন। এমনকি আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মিনি স্টেটমেন্ট সেটিও চেক করে নিতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আপনার যদি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মিনি স্টেটমেন্ট সেটি আপনি কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাস্ট 5টি ট্রানজাকশন কোথায় কোথায় করা হয়েছে, অর্থাৎ কোথায় কোথায় আপনি টাকা লেনদেন করেছেন সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। আপনার যদি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট চেক করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। তার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটি নাম্বার আপনাকে ডায়াল করতে হবে। SBI এর মিনি স্টেটমেন্ট চেক করার নাম্বারটি হলো 9223866666। নাম্বারটি ডায়াল করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার থেকে এই নাম্বারে একটি মিসড কল দেবেন। আমি নাম্বারটি আমার মোবাইলে ডায়াল করে নিয়েছি এবং আমার SBI অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বার থেকে এই নাম্বারে একটি মিসড কল দিচ্ছি। SMS এর মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে মিনি স্টেটমেন্ট সেটি কিন্তু সেন্ড করা হয়েছে। দেখুন, আমি আমার SBI অ্যাকাউন্ট থেকে লাস্ট 5টি ট্রানজ্যাকশন কোথায় কোথায় করেছি তার তথ্য এখানে কিন্তু শো করছে। আপনার যদি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই এইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মিনি স্টেটমেন্ট সেটি কিন্তু যখন খুশি আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে ব্যাংকেও যেতে হবে না বা আপনার ব্যাংকের যে পাসবুকটি সেটি আপডেট করারও কোনো প্রয়োজন নেই। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।